আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকদিন পরে আমার নানি বাড়ি আসছি। আসলে নানি বাড়ি প্রায় 11 বছর পরে আসলাম, মাঝখান গ্যাপ রেখে। লাস্ট মনে আছে আমি 12 সালে একবার আসছিলাম, 12 নাকি 13 সালে বোধ হয়, 13 সালে আমার বিয়ের পরে, এরপরে আসা হয় নাই। তো এটা আমার নানি বাড়িটা নদী, বন্ধুরা নদীর সামনে ক্যামেরাটা ধরছি। যে নদীটা একটা সময় প্রচণ্ড স্রোত ছিল এবং ভয় ভয় একটা নদী ছিল, বর্তমানে সেই নদীর অবস্থা এই যে এখানে ইলিশ মাছ পাওয়া যেত। সত্যি কথা যেটা, এখানে ইলিশ মাছ ধরা হতো এক সময়, নৌকা নিয়ে জাল নিয়ে নামলে ইলিশ মাছ পাওয়া যেত। তো সেই নদীটা, তো যাই হোক, আমি যেখানে ভিডিওটা করতেছি এটা ব্রিজ, একটা নদীর উপরে বেলি ব্রিজ। মজার ব্যাপার হলো, আমি একটু ঘুরে দেখাই, এই দিকটা হলো আমার নানি বাড়ির সাইড আর কি। এটা হলো কলিমহর হাই স্কুল, পুরো নামটা বলতে পারবো না, যেহেতু আমি আমার দাদি নানি বাড়িতে আসি কম। কলিমোর হাই স্কুল এটুকু জানি, বলতে পারবো। তো এই এইটা ছিল সাঁকো, এই সাঁকো দিয়ে আমরা সবসময় পার হতাম। আমার মনে আছে এখানে আমার একটা মামা থাকতেন, ভাতশালা নাম জায়গার, মৌলভী মামা বলে আমরা ডাকতাম সবসময়। এই সাঁকো পার হয়ে যেতাম, সেটা এখন বেলি ব্রিজ। আর পুরো নদীর ভিতর তো দেখা যাচ্ছে, ওই যে দূরে একটু পানি দেখা যায়, হালকা পানি আছে, পুরোটাই বেশিরভাগটা হলো ধান ক্ষেত। তারপর দখল, এখন এটা কি বৈধ দখল বলবো না অবৈধ দখল জানি না, বলে কোনো তর্কে জড়াতে রাজি না আর আমার বড় ভাই। তো এটা এখানে আরও বলি, এখানে যে দেখা নদী মাঝখানে দখল একদম বাউন্ডারি করে রেখে দেওয়া, অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে আমার এখানে আমার মামারা আছে 3 ভাই, আর আমার চাচাতো মামারা আছে, তারা প্রায় বোধ 7 ভাই। হ্যাঁ, তো সবাই যার যার অবস্থান থেকে অর্থনৈতিক দিক দিয়ে খুবই স্বাবলম্বী এবং খুবই ভালো অবস্থানে আছেন, যার কারণে তারা গ্রামের ডেভেলপটা অনেক বেশি করছে। হয়তো এই ভিডিওর পরবর্তী অংশে যাব, আমি জানি না যেতে পারবো কি না, হয়তো যাবো, ভিডিওগুলো এটাতে অ্যাড করার চেষ্টা করব। তো এখন কিন্তু ভোর, অর্থাৎ 5:30 বাজে, এই সময় ভিডিও করতেছি, সারা রাত জার্নি করে আসলাম। তো আমার ওই মামারা প্রত্যেকে যার যার ধনী অবস্থার কারণে গ্রামটাকে অনেক ডেভেলপ করছে। হ্যাঁ, যার যার জায়গা থেকে অনেক বেশি প্রতিষ্ঠান করছে এখানে, এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, হ্যাঁ, ভোকেশনাল, মানে বিভিন্ন সেক্টর আর কি। কোনো এক মামা হয়তো রাস্তা করে নিয়ে আসছে, কোনো এক মামা বিদ্যুতের নিয়ে আসছে, এইভাবে আর কি। হসপিটাল সব কিছুই গ্রামটার ভিতরে আছে। এটা আমাদের রাজবাড়ী জেলার মাসপাড়া কলিমহর গ্রাম, আমি নামটা বলে দিলাম, কলিমহর গ্রাম। তো এই মামারা এবং তো সবাই মিলেই এখানে ডেভেলপ করে, ডেভেলপের পাশাপাশি বলা যায় নদী দখল আর কি। এখানে অলরেডি নদী দখল, এখানে হোস্টেল আছে, এখানে আবাসিক হোস্টেল আছে কলেজের, তো বড় বড় মাদ্রাসা আছে। আমাদের এখানে নদীর যে ব্যাপারটা, আমি আমার যতটুকু মনে আছে, আমি ছোটবেলা আমার নানা বাড়িতেই বেশি থাকছি। তো এই পাশে যে দেখা যাচ্ছে যে দেওয়াল করা রয়েছে, পুরো রাস্তা থেকে শুরু করে এই বাঁধঝোর পর্যন্ত, এখানে বাঁধঝোর দেখা যাচ্ছে যে এই বাঁধঝোর পর্যন্ত পুরোটাই নদী ছিল, এবং এত পরিমাণ স্রোত ছিল এই নদীতে। আর এই দিকে হচ্ছে কুমার নদী বলে, কুমার নদীর মুখ এখান থেকে বের হয়ে আসছে। তো এই কুমার নদী থেকে এই জায়গা যখন আমার নানার বাড়িতে আসতাম, তখন আমার নানা দেখতাম যে নৌকা নিয়ে আর দুজনের নিয়ে ওই নৌকায় করে ইলিশ মাছ ধরে যে প্রসেসটা ছিল, এসে 2-3 দিন যা ইলিশ মাছ ধরে নিয়ে গেছে, নিয়ে যায় ওই মানে, তারপরে নদী থেকে তাজা ইলিশ মাছ ধরা দেখতাম, বাসায় যায় রান্না করতেও খাইতাম, খুব মজা ছিল। এখন যে পরিস্থিতি হয়েছে, মাঝে একবার আমি দেখছিলাম নদীর মাঝখান দিয়ে বাঁধের মতো করে দিয়ে আলাদা আলাদা করে মাছের প্রজেক্ট করা হয়েছিল। তো এখন এইটা নাই, বাঁধটা নাই, এটা হয়তো ভেঙে ফেলছে, কিন্তু নদীর ভিতরে দেখেন পুরাটাই দখল, দখলের ভিতরে চলে আসছে। হয়তোবা আমার মামারাই এই কাজ করছে, পুরাটাই দখল। যা হোক বন্ধুরা, আসলে এখানে বলার কিছু নাই, তো সেই নদীটা আর পাই না, আর বোধহয় কখন পাবো কি নাই নদী, আর ফিরে পাবো না সেই স্মৃতির, আমাদের শৈশব কৈশোরের সেই স্মৃতি জড়িত নদীটা। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, সারাদিনে আরও হয়তো কিছু ভিডিও কালেকশন করে একসঙ্গে পরে আসবো আবার ইনশাল্লাহ। বন্ধুরা, না ভয়েসটা দিচ্ছি, কারণ পরে ভয়েসটা দিলে অ্যাডজাস্ট হয় না। বন্ধুরা, এটা আমার স্কুল জীবন শুরু, যে স্কুলে, যদিও এই ভবনটা না, এখানে ঠিক পুরাতন ভবনটা ছিল, আমি আমার শিক্ষা জীবনটা শুরু করি স্কুলে।
স্কুলের নামটা হচ্ছে কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা কিন্তু পুনর্নির্মাণ এবং সংস্করণ প্রকল্প কিন্তু, হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের। তবে আমাদের যেটা ছিল অনেক আদিকালের, দ্যাট মিন্স এটা হলো কত সালে হবে, 84-85 সালের ঘটনা, 84 বা 85 সালে আমি এই স্কুলে পড়তাম। এটা আমার স্মৃতি জড়িত একদম ছোটোবেলার স্কুল, কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আবার বলছি বন্ধুরা, এই ভবনটা না, কিন্তু তখন ছিল পুরাতন ভবন, এটা নতুন হয়েছে, এটা পুনর্নির্মাণ করা হয়েছে, এই পুরোটা স্কুল গ্রাউন্ড। আমার মনে আছে এখানে যে ক্লাসটা ছিল, আমরা এই ক্লাসে ঢুকতাম, জানলা ছিল না, আমরা জানলাতে পালায় যেতাম, হ্যাঁ, জানলাতে পালায় যেতাম, পিছনে ছিল বাঁশঝাড়। এখনও বাঁশঝাড় আছে বন্ধুরা, সেই বাঁশঝাড়টা এখনও আছে, পিছনে বাঁশঝাড়টা আছে, তখন খুব ভয় লাগতো। আর এগুলো ছিল তখন ভবন, এইখানে ক্লাস করা হয়নি, এগুলো নতুন। তো এটা হলো পুরোটাই আমাদের স্কুলের গ্রাউন্ড, আমাদের প্রাইমারি স্কুলের, খুব স্মৃতি জড়িত। আমার বড় মামা যাচ্ছে, উনি আমার বড় মামা। এইটা হলো আমার নানি বাড়ি, যেখানে আমি ছোটোবেলা ছিলাম। এখানে যে কলা গাছগুলো দেখতেছেন, কলা গাছ না, এই বরাবর এইটা ছিল আমাদের ঘর। এখানে এইটুক ছিল আমাদের উঠান, ওই পাশে যে দেখা যাচ্ছে আম গাছগুলো কাত হয়ে গেছে, এখানে ছিল রান্নাঘর সাইডটা আর কি। আমাদের রান্নাঘর সাইড ছিল, এখানে ছিল একটা মাইঠেল, অর্থাৎ ছোটো একটা পুকুর, আমাদের গ্রামের ভাষা বলা হয় মাইঠেল। আর এই পাশে ছিল আমাদের একটা বড় ঘর, অনেক বড় ঘর, একদম বিশাল বড় ঘর ছিল এই সাইডে, যেটা এখন নাই, অর্থাৎ পুরো ভিটে বাড়িটা এখন খালি। এটা হচ্ছিল আমার মূল নানি বাড়ি, যেটাকে বলা হয়, অথচ কিছুই নেই আজকে। আজকে সেই নানি মারা গেল, বা আজকে বলতে কালকে নানি মারা গেল, আসছি বাড়িতে, যেটু ভিটে বাড়িটা দেখে যাই। তো আসলে আমাদের মামা, দুই মামা বাড়ি করছে, দেখাবো এটা, যে ওখানে বাড়ি করছে, যার কারণে এই ভিটে বাড়িটা এখন একেবারে খালি। আমাদের ছোটোবেলার সেই স্মৃতির গাছগুলো, কিছু কিছু গাছ আছে, এই বড় গাছগুলো আর কি আগের, আর ছোটো গাছগুলো তো নতুন নতুন গাছে। এইখানে বন্ধুরা একটা পুকুর ছিল আমাদের, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে আমরা মাইঠেল, মাইঠেল ছিল, সেটা এখন নেই। এই জায়গাটা, এইটা ছিল একটা পুকুর, এখানে ছোটোবেলা আমরা মাছ ধরতাম বড়শি দিয়ে, আমাদের পুকুর ছিল, এখানে আমরা গোসল করতাম, এই জায়গাটাই, ঠিক এই জায়গাটাই ছিল, এখন আর নেই এই সবুজ জায়গাটা। আর এই পাশটা বললাম আমি তো রান্নাঘর ছিল, পুরো এই উঠানটায় আমি এখন দাঁড়ায় আছি উঠানে, পুরো বাড়িটা এখন ভিটে বাড়ি খালি, মানুষ না থাকলে যা হয় আর কি। তো এখন ওখানে নতুন বাড়ি করার পরে আমাদের ফ্রন্টে চলে গেছি, মেন রোডের পাশে বাড়ি, সেখানে চলে যাওয়ার কারণে এই বাড়িটা খালি ছিল দীর্ঘকাল। আমার নানা মারা যাওয়ার প্রায় 22 বছর পর আমার নানি গতকালকে মারা গেলেন, এলো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকেন ভিডিওটা, ওরা আরও দেখানো হবে আমার নানি বাড়ির মানে পরিচিতির জন্য ভিডিওটা করা আর কি। এটা আমার নানি বাড়ি, আমি আগেই বলছি যে একদম অজপাড়াগা, অথচ ভিতরে আসলে বোঝার কায়দা নাই, এটা অজপাড়াগা বলা যাবে না। এটা আমাদের গ্রামের ভিতরে একটা হসপিটাল, খোলা আছে, খোলা না, খোলা থাকার কথা না। হসপিটালটার নাম হলো কলিমহর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ঠিক আছে। এটা আমাদের পাংশা থানা আমাদের বসে কলিমহর গ্রাম, এই একদম গ্রামের ভিতরে এই হসপিটালটা, যদিও এটা এখন পুরোপুরি চালু হয়নি, এখনও স্টপ অবস্থা আছে হওয়ার পরে, না গ্রাম তো গ্রামই, যদিও গুলশান ফেল, গুলশান বানানি ফেল এমন একটা জায়গা, এটা খুবই সুন্দর একটি আমাদের গ্রামটা। আমাদের বলছে আগে যে আমাদের সব মামারা অর্থনৈতিক দিক দিয়ে তারা যথেষ্ট স্বাবলম্বী, যার কারণে এই যে পুরো বাউন্ডারি এটা, আর আমি যদি এখান থেকে এইভাবে দেখাই পুরো গেট সহ হসপিটালটা, এই পুরো হসপিটাল, ঠিক আছে। ভিতরে আরও আছে, এখন তালা দেওয়া, যার কারণে ভিতরে যেতে পারলাম না, এটা এখন উদ্বোধন হয়নি। অনেক বড় গ্রাউন্ড, কিন্তু পিছনে বুঝি ভিতর থেকে আরও গ্রাউন্ড আছে, বাউন্ডারি কোনা, হ্যাঁ, এটা একেবারে, এটা আমরা একসময় আমাদের, আপনারা কী বলেন, আখ বাগান, যেটা মানে কুসুর ক্ষেত, আমাদের গ্রামের ভাষা বলে কুসুর ক্ষেত, তখন এগুলো কুসুর ক্ষেত ছিল, হ্যাঁ, এখন এখানে হসপিটাল হয়ে গেছে। তো এটা আসলে আমাদের পুরো, আমি বলছি যে আমাদের পুরো কলিমহর পরিচিতি দেখাবো আর কি, আমাদের কলিমহরের যে পরিচিতিটা, আমাদের গ্রামের নানি বাড়ি গ্রামের পরিচিতিটা দেখাবো, আরও কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ, দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। বলেছিলাম কলিমহর গ্রাম, আমাদের গ্রামের যে মেইন সড়কটা, অর্থাৎ আমাদের এই পাশে যে নদীটা দেখালাম, হাওর নদী, সেই নদীর পাশেই এই যে বড় একটা মার্কেট, এই একটা বড় মার্কেট, তারপর এখানে অলরেডি জামে মসজিদ, এটা জহুরুন নেসা শিক্ষানগর জামে মসজিদ, হ্যাঁ। অর্থাৎ আমাদের এই গ্রামটা এত পরিমাণ ডেভেলপ হয়েছে, বড় বড় সবাইকে বলি অনেক সময়, যেমন নানি বাড়িটা গ্রাম এলাকা হলে কী হয়েছে, যথেষ্ট ডেভেলপ একটা এলাকা,
তো এটুকু আজকে ধারণ করে দেখালাম, আরও দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের গ্রামের ভিতরে এনআরবিসি ব্যাংকের শাখা, এনআরবিসি বন্ধুরা এখানে বলতে দ্বিধা নাই, এনআরবিসি ব্যাংকের পরিচালক যে ছয়জন তার একজন হলো আমার ভাই আরজু ভাই, উনিও এটার মানে পরিচালক পর্ষদে আছেন, মালিক পক্ষের আর কি, ছয়জন মালিকের একজন আরজু ভাই, উনি আমাদের ভাই হয়, খালাতো ভাই। এটা আমাদের কলিমহরে এনআরবিসি ব্যাংকের একটা সরাসরি শাখা অফিস, ঠিক আছে। এখন আসছি আমার এক মামার বাড়িতে, আমাদের সবার প্রিয় পান্না মামা, প্রয়াত পান্না মামা, উনি এখন নেই দুনিয়াতে। তো ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটা, এটা কিন্তু আমি আগে বলছি একদম অধপাড়াগার ভিতরে এটা তার বাড়ি ছিল। ইতিমধ্যে এনার বাগান বাড়িটা সহ আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে গেট ভিতরতে তো ভিডিও করলাম, এখান থেকে শুরু এইভাবে দিয়ে পুরো বাগান বাড়িটা, প্রত্যেকটা জায়গায় যেমন টাইলস রাস্তা করা, এলো ডুপ্লেক্স বাড়ি। তারপর আমরা ওইদিকে যাচ্ছি, বাগানের মধ্যে এইটা তার বাগানে পরিচর্যা করার জন্য, বাড়ির ভিতরে যে বাগানে পরিচর্যা করার জন্য গাড়ি লাগে, পরিপূর্ণ সুসজ্জিত ফুলের বাগান দিয়ে তার বাড়িটা, আসলে অদ্ভুত লাগে। আমাদের কলিমহর গ্রামটা আসলে আমার এই ভিডিওতে পরিচিত করার জন্যই মূলত ভিডিওটা করা, আমাদের কলিমহর গ্রাম। যদি আমি কথাটা এইভাবে বলি ভুল বলা হবে না, আমার মামারা প্রত্যেকে ছিলেন মানে পজিটিভ হিংসা আর কি, পজিটিভ হিংসা বলতে বোঝাচ্ছে, অর্থাৎ এক মামা যদি একটা কাজ করে গ্রামের জন্য আরেক মামা করতো আরেকটা, এইভাবে হিংসা করবে, পজিটিভ হিংসা মানে তুই করলে এটা ঠিক আছে আমি এটা করে দেখাই দিব, হ্যাঁ মানে এরকম ছিল। আমাদের গ্রামের ভিতরে ঢুকলে ম্যাক্সিমাম বাড়িগুলো আপনার বড় বড় বিল্ডিং করা, একদম অজপাড়াগা, কিন্তু আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন রাজবাড়ি জেলার পাংশা থানার কলিমহর গ্রাম, আপনি এটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামটা আসলে কতটা গ্রামের ভিতরেই একদম অফসল, বাট গ্রামের ভিতরে ঢুকলে কখনো বোঝা যায় না প্রত্যেকে। গত এক দেড় মাস হয় আমার এই বাড়ির মালিক যে আমার মামা পান্না মামা, উনি আমাদেরকে ছেড়ে নাফেরা দেশে চলে গেছেন। তো আসলে দুঃখ লাগে যে যা কিছু করি না কেন, এত বড় এত আয়োজন এত কিছু, হ্যাঁ শেষে তালাপাকশি কবরেই নিয়ে যাচ্ছে আমাদের, কী নিয়ে যেতে পারছে, যে পুরো বাড়িটি পড়ে রইল, হয়তো তার ছেলে মেয়েরা ভোগ করবে, আর ভোগ করবে তারা বেশিরভাগ সবাই থাকে ঢাকা, এখানে থাকে না আসলে, আসে বাড়িতে মাঝে মধ্যে বেড়ায় যায়। তা সেই তার বাড়ির গ্রাউন্ডটা কত দূর দেখেন, আমি যে কথাটা শেষ করিনি সেটা হচ্ছে যে আমাদের এই গ্রামটা এত সুন্দর সুসজ্জিতভাবে সাজানো, হ্যাঁ হসপিটাল বলেন, স্কুল কলেজ মাদ্রাসা ভোকেশনাল, হ্যাঁ রাস্তাঘাট বিদ্যুৎ, মানে কোনো দিক দিয়েই ঘাটতি নেই। হ্যাঁ আমাদের প্রত্যেকটা যে মামাগুলা, আমাদের আপন মামা এবং আমাদের চাস্ত মামা সবাই মিলেছিলেন, হ্যাঁ মানে এই গ্রামটাকে এত সুন্দর সাজাইছে, একটা পজিটিভ ভিতর নেগেটিভ, নেগেটিভের ভিতরে পজিটিভ কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের একটা সময় ছিল যে এই জায়গায় ছেলেরা বেশি লেখাপড়া করতে হতো না, হ্যাঁ মানে কোনো রকম এসএসসি এইচএসসি পাস করলেই তাদেরকে ধরে নিয়ে চাকরি দিয়ে দেওয়া হতো, কিন্তু ঠিক আছে যে যা তোরা চাকরি কর। আমার চাস্ত মামা যিনি ডিডিসির মালিক, তো যার কারণে এই অবস্থা। হ্যাঁ তো যাই হোক, এটা হলো এদিককার শেষ সীমানা, এদিক দিয়ে তো সম্ভবত আরেকটা গেট করছে কিনা দেখি, হ্যাঁ এদিকে আরেকটা গেট করছে, আর এদিক দিয়ে চলে গেছে আবার শেষ সীমানার দিকে, অর্থাৎ আমরা কিন্তু ও যে শেষ সীমানা, যে একটা গাড়ি পিছনে আরেকটা গাড়ি ওইখান থেকে আসলাম, যে পুরো বাড়িটার তার গ্রাউন্ড। বন্ধুরা আবার স্মরণ করে দিচ্ছি, এত বড় গ্রাউন্ডের বাড়ি, আমার সেই মামা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, বাট কবর কিন্তু সাড়ে তিন হাত, এটা আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হেদায়েত দান করুক। তো যাক বন্ধুরা, দেখতে থাকুন, আরও এলাকার কিছু ভিডিও যদি সংরক্ষণ করতে পারি তাহলে হয়তো এটার সঙ্গে আরও অ্যাড হবে, নতুবা শেষ হয়ে যেতে পারে। তো এই ছিল আমার মামার পুরা ডুপ্লেক্স বাড়িটা, এটাও গ্রামের ভিতরে আর কি সাজানো। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য আমরা আবার প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আসলাম, এটা হচ্ছে আমাদের কলিমহর জহুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল, গ্রাউন্ডটা দেখেন, এটাও কিন্তু প্রতিষ্ঠা করছে আমার সেই মামা রফিকউদ্দিন পান্না,
এটা অবশ্য ওই স্কুল মার্কেটটা করছে অপোজিট মার্কেট সাইড। এটা আবার হলো একাডেমিক ভবন, বিশাল এরিয়া নিয়ে বিশাল। হ্যাঁ, এটাই হলো যে পুরান ভবন, এই যেটুক পরবর্তীতে এটা আপডেট করে এটা করা হয়েছে, এটার উপর আপডেট করা হয়েছে। আর এই পেছনে যেটা বাড়ি দেখা যাচ্ছে ওইটা হলো আমার মেজো মামার, পেছন থেকে দেখা যায়। এই হলো আরেকটা স্কুল কলিমহর, বিশাল বিশাল মাঠ। এখানে আসলে আমি ক্যামেরা ধারণ করতেছি, আপনারা বুঝতে পারতেছেন কি না, এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে। হ্যাঁ, অনেক বড় একটা এরিয়া। এটা হলো আপনার যেমন কলিমহর জহুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আমি একটু কাছে নিয়ে দেখাই। এটা কিন্তু দেখেন, এটা কলিমহর জহুরুন নেসা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, 2004 সালে এটা হয়েছে। এটা আমার মামা প্রতিষ্ঠাতা, দেখেন জনাবে কে এম রফিকউদ্দিন পান্না মিয়া, এটা লেখা, এটা ওনার করা। আসলে এটা হলো আমাদের কলিমহর গ্রামের এই মাথা থেকে ওই মাথা শেষ পর্যন্ত পুরোটা তার জমি, আর অন্যান্য মামার তো আছেই তাদের সাইডটা। হ্যাঁ, এটা একটু সবই আছে এখানে। তো যাক বন্ধুরা, এটাও একটা স্থাপনা। তো বন্ধুরা আসলে সবগুলো দেখাইতে পারবো না মনে হয়, কারণ আমি কিছু পরে তো চলে যাবো, আসছিলাম। আমার নানি মারা গেছেন, ওনার জানা যায় এবং কবরস্থ করলাম, তো চলে যাব। হয়তো আর বাকি তেমন কিছু ভিডিও করা হচ্ছে না আমাদের কলিমহরটা পরিচিতির জন্য। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, মোটামুটি কলিমহর আমাদের ভিজিট করা শেষ। আমাদের প্রিয় কলিমহর ছেড়ে চলে যাচ্ছি, এখন বন্ধুরা ভ্যানে আসি। তো যা হোক, এদিকে আর বেশি ই করবো না, তবে কিছু এরিয়া দেখাই, কীভাবে দেখাবো যাচ্ছি। এইগুলো আমাদের ওই মামাদেরই জায়গা, মাঝে মাঝে কিছু কিছু লোক ঢুকে গেছে এই ডান পাশে। এটা আমাদের কলিমহরের শেষ, এই পাশে সাইডটা। আর রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি হলো খোকসা, না আমরা এখন খোকসা যাচ্ছি, খোকসা বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর কি। একটা জিনিস দেখানোর জন্য বন্ধুরা এখনো ভিডিওটা করতেছি। বন্ধুরা, এটা আমাদের ছোটোবেলা খুব স্মৃতির জায়গা, এখানে আমরা মাছ ধরতাম, ট্যাংরা মাছ ধরতাম খুব ছোটোবেলা, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন। সামনে একটা ড্রাগন ফলের বাগান আছে, এটা আমার এক মামার, এটা দেখানোর জন্য এত ভিডিও রাখছি। এই যে ড্রাগন ফলের বাগান, পুরো এরিয়াটাই মামার, এই পুরো জায়গা কোথায়। আমাদের বাড়ির গড়াই নদী, গড়াই নদী এটা। আমরা ছোটোবেলা ঠিক এই জায়গার থেকে, এই ওই যে সামনে নৌকাগুলো দেখা যায়, এইখান থেকে আমরা নৌকা উঠতাম। আমাদের যে রাস্তাতে আসলাম আমরা ভ্যানে করে, সেই রাস্তা আসলে আসা যেত না, তো রাস্তা ছিল না, এরকম ভালো ছিল না। আমরা এই নৌকা পথে চলে যেতাম আমাদের কলিমহর গ্রামে। প্রচণ্ড উত্তাল ঢেউ ছিল এখানে, ভয়ঙ্কর ঢেউ লাগতো। এবং এখন তো পানি নাই বলেই চলে, অনেক নিচে চলে গেছে পানি, মাপটা কীভাবে বোঝাবো, অনেক নিচে পানিটা আসলে এই লেভেল থাকতো, একদমই যে লেভেলটা থাকতো। ভরা নদী, এপার ওপার ঠিক মতো দেখা যেত, এখন তো ওই পাশে গাছ গাছালি দেখা যায়, চর পড়ে চলে আসছে আগায় আসছে অনেক, তখন ওপারটা এখন অলরেডি পুরোপুরি চর পড়ে গেছে, পুরোটাই চর দেখেন ওই পাশে। এটা নদীর ওই পার আসলে দেখা যেত না আগে। তো যা হোক বন্ধুরা, এটা আমাদের একটা গড়ে নদী, আমাদের খোকসা থেকে আর কি, খোকসা থেকে কলিমহর যাওয়ার পথে যে রাস্তাটা, খোকসাটা এইদিকে, এদিক থেকে আমরা নৌকায় করে যেতাম আগে ঠিক এই পথে। হ্যাঁ, আর শাখা নদী, শাখা নদী যেটা ওইটা হাওর, হাওর নদী, আমরা গড়াই থেকে হাওর নদীতে ঢুকে যেতাম। তো এটা তো যাক বন্ধুরা, আর তো কলিমহর কোনো ভিডিও করতে পারতেছি না, আজকের মতো এখানে শেষ করতেছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।